বলেন গরিবরে কি দিছে, গরিবরেও দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য। কেয়ামতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না। কেয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমগো হিসাব কিসের, দুনিয়াতে তো এডেই দেয় নাই। কি দেয় নাই? কি দেয় নাই? মাল দেয় নাই, মাল। আবার কি হিসাব? আল্লাহ জানার পরে জিজ্ঞেস করবে মানহুম ওয়ামা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না। মাল বলে দেন নাই, এমনি চাতা। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, এটা গরিব ছাড়া কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায় মুবাশশারা দশ জন আছেন, দশ জন। দশ নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পর্যন্ত আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের 500 বছর পরে যাবে। গরিবরা তোমার 500 বছর আগে যাবে, অথচ সাহাবিয়ে রসুল। ওনার আম্মা আল্লাহর রসুলের দায়ী ছিলেন, দায়ী, দায়ী বুঝেন। ওনার হাতের উপর দিয়ে আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন, শেফা ওনার আম্মার না। সব বরকত প্রথমেই নিয়ে আনিছেন, দায়ী ছিলেন, দায়ী। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। ও দারিদ্রতা দ্বারা যেই আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, ওই আল্লাহ কারো পাওয়ার সম্ভব না। বলেন রোগ ব্যাধি কেন দিছেন, তো এটু আল্লাহ পাওয়ার জন্য। রুগী যখন বিস্ময় পুরা আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আমিনুল মারিদ তাসবিহুন, তো ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে। যখন এপাশ উপাশ করতে থাকে, তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয়, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নিয়ে আনে। যেটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আর আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। এই জন্য মেরে দোস্ত 60-70 বছর এখানে থাকবো, বেশি দিন থাকবো। আসেন এই দিকে তাকায়া দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আলা এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম। এদিকে দেখেন না, ছাড়েন এটা দেখা, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠল, কামানি আতামাদা আলা মালিহি কল্লা,
যে মাল দেখা দৌড়াইতে থাকে, অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে, দাহা বাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাত ছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি রে, বুঝছেন? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু বুক করবে কে? যারা পিছে রয়ে গেছে বুক করবে ওরা, ঠিক না? হ্যাঁ, কি আজ পর্যন্ত কোনো সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে, বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে, যে আল্লাহ মা বাবা সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না, বুক কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি, আল্লাহ আমরা আইসা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন? জায়গা জমিন কে দিয়ে গেছে? বাপই তো দিয়ে গেছে, ঠিক না? নাহলে আপনি সম্পত্তির মালিক হইলেন কোথেকে? বাপ বাড়ির মালিক হইলেন কে কোথেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়ে গেছে? বাপের রেখা গেছে ওইটার উপরই তো আপনার জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নেয়, জানলাম মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমা করে দিয়ে গেছে, কবরের পাশে তো যারা দাঁড়ায় বলে নাই, দোয়াও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত, কি কি সব রাইখা চলে গেছে। আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা মালিহি কল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাত ছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে পাওয়ার জন্য, হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার জন্য, রব্বের কাবার কাছে সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছ, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠত না, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন, তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য, সুবর্ণ সুযোগ, ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো। আবার বিকালবেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখবে না। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখন এশা করতে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি যে রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে, ইমানই কি কি ইমানই মৃত্যু হবে। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বলে আছে, এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বলে আছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো যে তুমি ঘুমায় যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না, চলো না ঘুমানোর আগে একটু দুজনে কথা বইলা ঘুমাই, এশারের নামাজ হলো এটা, চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে না। কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায়। তো সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানি হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে,
এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই হলো, এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিবুহ। আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি। এই জন্য তওবা যথেষ্ট, আগামীর জন্য, আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব, যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়। নারী নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাব, আল্লাহকে পায়া নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে লাভ করব, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলক পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে নিব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত। হ্যাঁ, হুজুররা হয়তো আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য এটা, এই উম্মত বাড়িতে বইও শাহাদতের মৌত মরতে পারে, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব কামাইতে পারে। একটা মনে উঠলো বাবু আলো আগে বলে নেই, মা বোনরা যদি ইচ্ছা করে ডেইলি আমি হজের সব খাওয়াবো, প্রত্যেক মা বোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো হজের সব, কিসের কবুল? হজের সওয়াব, কজুল হজের সওয়াব মিলবে, 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়, কত ভাবে? 14 ভাবে, 14 ভাবে, আর 15তম হলো হজ কইরা হজের সওয়াব নেওয়া। কিন্তু কোন হাজি হজ কইরা এসা বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা, আমি বলতে পারবো, বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু এরশাদ কইরা বলা যাবে কবুল হজের সওয়াব না, বলা যাবে না? হ্যাঁ বলা যাবে, বলা যাবে। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখা, মুস্কি হাসি দিলে কবুল হজের সওয়াব, এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কবুল হজের বদলা হলো জান্নাত। আজকের থেকে যদি যুবক মনে করে, যার মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে গড়ে যাব, বাহির থেকে গড়ে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখবো একটা মুস্কি হাসি দিব, বাবাকে দেখবো আর একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব। প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া যায়। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লাহ না যায়ও কবুল হজের সওয়াব কি কি পাওয়া যায়, আবার হজ কইরো আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইসে না পাজি হয়ে আইসে? হজ কইরা আইসা মানুষের মুখে এই কথা, হজ কইরা আসছে না হাজি হয়ে আসছে না পাজি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না করো হজের সওয়াব পাওয়া যায়, এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। বিশেষ করে যুবকদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলবো, আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে আজকের থেকে সময় জীবনের মুহূর্তগুলো আর বিনষ্ট করব না, দুনিয়ার দিকে তাকায় আর দৌড়াব না। 60-70 বছরই হোক, 60-70 বছরই তো, কবির কথাই তো সত্য, আচল নে না ছোড়া কেসরা না দাঁড়া, মুহূর্ত তো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, মৌত আসতে দেরি, মাটির সাথে মিলাইয়া দিতে দেরি করবে না।
যদিও সারাদিন নিশা মাথার ভিতরে থাকে, তুজে দুনহাকে রহ সবসে আলা, ও জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুজে হুসন জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জাহ হ্যায় তমাশা নেহি হ্যায়। আফা হাসিবতুম আন্নামা খলকনাকুম আবাস, এটা বড় উপলব্ধির জায়গা, চিন্তার জায়গা, বড় ভাবনার জায়গা, বড় ভাবার জায়গা, অনার্থক সৃষ্টি না। কসম খোদার যুবক, তোমার যৌবন অনার্থক না, পুরুষের পুরুষত্ব অনার্থক না, নারী নারীত্ব অনার্থক না, একটা সারা জগতের বিনিময়ে একজনের যৌবন কিনা যায় না। সমগ্র জগতের ভাণ্ডার যদি একদিকে রাখেন, তারপর যুবকের যৌবনের দাম বেশি হবে। যৌবন অমূল্য রত্ন, যার কোনো মূল্য দুনিয়ার কোনো সৃষ্টি দিয়ে মেটানো যায় না। পুরুষের দাম এত, নারীত্বের দাম এত, যার কাছে নারীত্ব নাই ওকে জিজ্ঞেস করেন, যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞেস করেন। তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্য বানায় দেখাইছেন দুনিয়াকে, নাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানানোর দরকার ছিল না, কিন্তু তৃতীয় লিঙ্গ বানাইছেন দুই লিঙ্গের ভিতরে আকলের পর্দা খোলার জন্য। পুরুষকে আকলের পর্দা খোলার জন্য পুরুষ একটু দেখ, ওর ভিতরে পুরুষত্ব নাই, ও তৃতীয় লিঙ্গ, আমি ইচ্ছা করলে তোকে বানাইতে পারতাম। নারীকেও বলতেছে একটু তাকায় দেখ, ওর দিকে নারীত্ব নাই, তৃতীয় লিঙ্গ, ওকে ইচ্ছা করলে তোকেও আমি বানাইতে পারতাম, কিন্তু তোকে বানাই নাই, এই জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায় দেখায় দিছে। আরে তৃতীয় লিঙ্গের কোনো দরকার ছিল না, অমূল্য রত্ন এটা বোঝানোর জন্য। বিদায় তওবা করবেন, একটা অঙ্গীকার করতে পারবেন, যে আজকের থেকে এই মজলিসে যারা আছে যুবক বৃদ্ধ যারাই আমার কথা শুনতেছেন, যে আজকের থেকে নামাজ কোনো ভাবে ছাড়ব, পারবেন পাক্কা ওয়াদা। আরেকটা কথা সর্বশেষ, বাংলাদেশের জন্য এই সুযোগ আছে বিদায় বললাম, নাইলে বলতাম না। আমার কিন্তু দুনিয়ার 102টা দেশ দূরা হয়ে গেছে এই সফরে, এতদিন 99 ছিল, এখন 102টা হইল। আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন, বাড়তে থাকুক। এই জন্য আমি ঘুরা বলতেছি, যত বেশি হকানি আলেম আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবে, যত বেশি আলেম আল্লাহ হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে, আপনার ঘনিষ্ঠতা হবে যত বেশি, মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবেন, যত বেশি কাছে হবেন, যত বেশি মহব্বত করবেন, যত বেশি দূর হবে, যত বেশি মিল হবে, খোদার কসম তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন। এই জন্য অঙ্গীকার করেন, আজকের থেকে আলেম ওলামা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবে, পাক্কা পাক্কা, কোনোদিন আঙ্গুল উঠাবো না। আঙ্গুল বোঝেন, পুরোদিন আঙ্গুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো ফালতু ফালতু জায়গায় বৈসা হাত উঠাই নাই, কোনো স্কুলে বৈসা না, কোনো মাঠে বৈসা না, কোনো ঘাটে বৈসা না, কোনো হাটে বৈসা না, কোনো বাজারে বৈসা না, আল্লাহ স্বয়ং আপনার ঘরের ভিতরে বৈসা হাত উঠায় দিছে। ভিক্ষার হাত বিলকুল বাড়ির ভিতরে বৈসা, কাদেরকে নিয়ে উঠাইছি এটাও দেখেন মালিক, কাদেরকে নিয়ে উঠাইছি। বিদায় বেশি চাবো না, এতটুক তো চাবো অবশ্যই,
আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের প্রত্যেক শ্রোতা যেন কবুল হয়। আমার আওয়াজ চতুর্দূর গেছে, যার কানে বাড়ি খাইছে, বুঝুক আর না বুঝুক, আল্লাহ সেও যেন কবুল হয়। এই ওয়েদারের ভিতরে মিলা, সারা দুনিয়ার অক্সিজেনের ভিতরে মিলা গেছে, আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয়, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদি যেন আজকে কবুল হয়। আমরা কবুলিয়াত চাই, আমাদের গুনাহ খাতা মাফ চাই। জানি একটু পরে আপনি ঘোষণা দিবেন, ইরজিউ মাগফুরান লাক, একটু পরেই আপনি বলবেন যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। আল্লাহ এমনই যেন হয়, এমনই যেন হয়, এমনই যেন হয়, এমনই যেন হয়, আমাদের গুনাহ মাফ হয়ে যায়, নেকির জায়গা গুনার জায়গা যেন নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। আল্লাহ চার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসীব। আমাদের কাছে দোয়া চাকান না চাক, যত অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা নসীব, যত মুর্দেখান কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে এই আয়োজন যারা করছে, তাদের আত্মীয় স্বজন যারা যেখানে ঘুমায় আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় আছে, সবাইকে মাফ করা দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। হে আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে তারপরও মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে শান্ত বানায়, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন। হে আল্লাহ, সর্ব কিছু আপনি ঠিক করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। দোয়া করা কো মুসাফানা।